বলা হচ্ছে এটা নাকি লূত নবীর স্ত্রীকে আল্লাহ পাথর করে দিয়েছে কোন কোন স্কলার বলেছেন আজ পর্যন্ত লূতের স্ত্রীর পাথর ওই পাহাড়ে দাঁড়িয়ে আছে পাশে দুইটা মানুষের আপত্তিকর মূর্তি পাথর করে দিয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহর নজির খোদায়ের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে দুঃসাহসগিরি দেখাও না ল্যাংড়া মশার চেয়ে নিকৃষ্টভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কে এই সমকামীর মত অপরাধ একটা নবীর উম্মত করেছিল একটা জাতির মধ্যে ছিল কোন নবী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কোন নবী লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের উপরে এই সমকামিতা ছিল লূত নবী হাজারবার বুঝিয়েছেন উম্মত এক আল্লাহকে ভয় করো খবরদার ছেলে হয়ে ছেলেকে বিবাহ করা হারাম করা যাবে তারপর লূত নবীর উম্মত মানে না লূত নবীর উম্মত তারা সবাই এই পাপে লিপ্ত লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের জবান আর লোকগুলো এত খারাপ ছিল তারা পুরুষ হয়ে পুরুষকে বিবাহ করত মেয়েদেরকে বিবাহ করত নাউজুবিল্লাহ বলবেন না আপনারা কি আমার কথা বুঝতেছেন কোন নবীর আমলের ঘটনা এটা সবাই বলে না কোন নবী লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা আল্লাহ তাআলা কোরআনে সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা দিলেন 12 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা লূত নবী এদেরকে বারবার বুঝালেন এরা বুঝলো না সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন ফেরেশতাকে মানুষের সূরতে কিসের সূরতে মানুষের সূরতে সুন্দর পুরুষ বিদেশি যুবক এই সূরতে লূত নবীর দেশে পাঠিয়ে দিয়েছে মারহাবা বলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন দেখলেন তার গ্রামে তিনজন সুন্দর সুদর্শন পুরুষ মেহমান আসছে তিনজনেই দেখতে পুরুষ সুন্দর সুদর্শন আসলে কি পুরুষ কথা বলেন আসলে কি পুরুষ একজন ফেরেশতা জিব্রাইল আরেকজন মিকাইল আরেকজন ইসরাফিল কয়জন হলো একজনের নাম বলি নাই প্রধান ফেরেশতা তো চারজন একজন আসেন নাই ওনাকে আপনারা চিনেন হয়তো দেখছেন আপনারা পাবনা তো আসছে বহুবার আরো আসবে কি নাম মালাকুল মউত আজাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর নামও তো আপনারা বলতেছেন না আরে ভাই নামটা জেনে নেন সবার কাছে একবার হলো আসবে মালাকুল মউত আজাইল টান দিয়ে রূহটা বের করে ফেলবে কথা বলো ঠিক কি না সাইয়েদনা জিব্রাইল মিকাইল ইসরাফিল সুন্দর তিনজন বিদেশি অচেনা পুরুষের সুরত নিয়ে লূত নবীর দেশে আসছে যেই দেশের মধ্যে গ্রাম ছিল চারটা কয়টা এক এক গ্রামে বসবাস করত মানুষ এক লক্ষ সর্বমোট চার লক্ষ এক এক গ্রামে বসবাস করত এক লক্ষ নাগরিক চার গ্রামে সর্বমোট বসবাস করত চার লক্ষ চার লক্ষ মানুষের মধ্যে এই বদভ্যাস সমকামিতা ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো সাইয়েদনা লূত হাজারবার বুঝিয়েছেন বহু বছর দাওয়াত দিয়েছেন তাদের কানের মধ্যে কথা ঢুকে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিন তিনজন ফেরেশতাকে পাঠিয়ে দেয় তিনজন ফেরেশতা লূত নবীর দেশে আসলেন আসার পরে লূত নবীর মেয়েরা তাদের সামনে পড়ল মেয়েদেরকে ডাক দিয়ে বলতেছে হে কন্যারা আমরা বিদেশি মেহমান তোমাদের এই গ্রামে এই দেশে থাকতে চাই মুসাফির মানুষ থাকার একটু জায়গা আছে নাকি লূত নবীর কন্যারা যখন এই সুন্দর সুদর্শন পুরুষদেরকে দেখলেন তারা ভয় পেয়ে গিয়েছে এই গ্রামের এই মহল্লার মানুষের আচরণ চরিত্র তো ভালো না তারা তো পুরুষে পুরুষকেই তালাশ করে নাউজুবিল্লাহ বলবেন না কথা কি বুঝে আসতেছে মেয়েরা বললেন আপনারা কারা চিনি না জানি না একটু দাঁড়ান বাড়ি থেকে আমার বাবাকে ডেকে আনি বাবা সিদ্ধান্ত নেবেন বাবার নাম কি লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম খবর দিলেন দৌড়ায় আসলেন হযরত লূত আসার পরে মেহমানরা বলছে আমরা এই গ্রামে একটু বসবাস করতে চাই কয়েকদিন থাকতে চাই মুসাফির মানুষ বিদেশি মানুষ দূর থেকে এসেছি আপনার বাড়িতে একটু জায়গা হবে নাকি হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন আমি যদি জায়গা না দেই গ্রামের অন্যান্য খারাপ পুরুষের হাতে পড়ে যেতে পারে তারা আমি যদি জায়গা দেই না জানি আমার বাড়িতে হামলা করে
দুশ্চিন্তা দুইটাই আছে কিন্তু এরা বিদেশি মেহমান এদেরকে তো ডাইরেক্ট না করা যায় ডাইরেক্ট না করা যায় চিন্তা করলেন কি করা যায় সিদ্ধান্ত নিলেন এদেরকে ছেড়ে দিবেন না নতুবা দুষ্ট লোকের হাতে পড়ে যাবে এদের ইজ্জত নষ্ট হবে সাইয়েদনা লুত সিদ্ধান্ত নিলেন আমার বাড়িতেই রাখবো তবে যতক্ষণ বাড়ির দিকে নিয়ে যাব ততক্ষণ কলা কৌশলে বুঝাবো যাতে করে এই গ্রামে না থাকে ফিরে চলে যায় আল্লাহু আকবার সাইয়েদনা লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিন তিনজন মেহমানকে রওনা হয়ে যান রওনা হয়ে যাওয়ার পরে তিনি হাঁটতেছেন আর তিনজনকে বুঝাচ্ছেন দেখেন ভাই এই গ্রামের মানুষের মতো খারাপ এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই এরা এতটাই খারাপ নির্লজ্জ বেহায়া অশ্লীলতা এদের মধ্যে ছড়িয়ে পড়েছে যদি ভালো হয় মঙ্গল আর যদি আপনারা চলে যান ফিরে গেলে ভালো হয় গ্রামের ছেলেরা যুবকেরা পুরুষেরা ভালো না আপনারা বিদেশি মেহমান কোনো কিছু আপনারা জানেন না বুঝেন না আমার বাড়িতে নিয়ে যাচ্ছি ঠিক আছে কিন্তু আমার বাড়ির মধ্যে তেমন কোনো নিরাপত্তা নাই বারবার বলছে কিন্তু বিদেশি মেহমানরা কোনো কথাই শুনে না একজন আরেকজনের দিকে তাকায় আর লূত নবী তার উম্মতের ব্যাপারে খারাপ খারাপ বলতেছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার বলা হয়ে যায় মানুষ রূপী ফেরেশতারা একজন আরেকজনের তাকায় আর বলতেছে পয়গম্বর যেহেতু বারবার তার উম্মতের ব্যাপারে খারাপ সাক্ষী দিয়েছে কোন পয়গম্বর তার উম্মতের ব্যাপারে খারাপ সাক্ষী না দেওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আজাদ অনুমোদন হয় না পারমিশন হয় না পয়গম্বর যেহেতু বলেছে খারাপ 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 ফেরেশতারাও সিদ্ধান্ত নিয়েছে এদের উপর আজাব অবধারিত হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন আপনারা কি বুঝতে পারছেন পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বারবার বলতেছে এটা খারাপ 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 তার মানে ফেরেশতারা একটা অনুমোদন পেয়ে গেল আজাব কনফার্ম আজাব কি কারণ যেই ওই জাতির অভিভাবক তো নবী ঠিক কি না ইমাম যদি বলে যে আমার মহল্লার লোক ভালো তাহলে আসলে কি ভালো ইমাম যদি বলে হ্যাঁ এই এলাকার ছেলেটা ভালো আপনার মেয়েকে বিয়ে দিতে পারেন ফজরের সময় সে নামাজ পড়ে তাহলে আসলে ছেলেটা কি আর ইমাম যদি বলে না এই ছেলেটাকে মসজিদে ধারে কাছেও দেখা যায় না রাস্তাঘাটে সে দুষ্টামি করে সিগারেট খায় খারাপ তাহলে আসলে কি খারাপ কথা কি বুঝে আসছে তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই জাতির মধ্যে প্রেরণ করেছেন তাদেরকে হেদায়েত করার জন্য কয়েক বছর তিনি দাওয়াত দিলেন হেদায়েত করার চেষ্টা করলেন সেই নবী বলতেছে এরা খারাপ এরা ছেলে হয়ে ছেলের সঙ্গে কুকর্ম করে আপনারা মেহরবানি করে না গেলে ভালো হয় ডাইরেক্ট না করে না কিন্তু তিনজনে মনে বলেন না আপনার বাড়িতে যাব ইশারা কার কথা বলেন ইশারা কার লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এত বুঝানোর পরও এই আল্লাহর নাসর বান্দারা যাবেই এত সুন্দর করে বুঝানোর পরও বারবার বলতেছি এলাকায় বিপদ আছে মুসিবত আছে আপনাদের একটা হুমকি আছে এত করে বলার পরও আল্লাহর নাসর বান্দারা যাবেই আল্লাহর কোরআন বলছে এই সিচুয়েশন এই অবস্থায় যখন সাইয়েদনা লূত পড়ে গেলেন ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب আরে জোরে বলেন আল্লাহু আকবার আমি এত জোরে টান দিচ্ছি আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন না কি কষ্ট হচ্ছে আপনাদের তো জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরে কোরআন যার আয়াত শেষ হলে নাম হবে তার কথা বলেন ঠিক কি না নাকি আমার বাহাদুরি আছে আপনাদের বাহাদুরি আছে আল্লাহর কোরআন পড়লেও সওয়াব শুনলেও তো জোরে বলেন আল্লাহু আকবার নাকি আপনারা আল্লাহকে বলতে ভয় পান ভয় আছে আপনাদের ভয় কিসে ভয় আল্লাহর নাম যত বলবেন ভিতরে হার্ট কুলিজা তত স্ট্রং থাকবে শরীর সুস্থ থাকবে
তো লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলতেছেন, এত বোঝানোর পরও এরা দেখে আমার বাড়িতেই যাবে, আহারে আজকে মনে হয় আমার জন্য কি জানি কঠিন একদিন চলে আসে। সি আবিহিম ওয়াদাক বিহিম যারুআ ওয়াকাল হাযা ইয়াউমুন আসিব, আল্লাহর কোরআন বলছে। লূত নবী বলতেছে, আহারে আজকে দিনটা আমার জন্য কঠিন একটা দিন, কিভাবে আমি সামাল দিব। তিনি বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে যখন গিয়েছেন তখন টাইমটা হলো সন্ধ্যা, কখন সন্ধ্যা, যাওয়ার পরে দরজা জানালা সব লাগিয়ে দিয়েছে, বাইরের পরপুরুষ যেন দেখতে না পারে, তার খবর যেন না পায়। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী ছিল ওই দলের, বুঝেন নাই কোন দলের, ওই খারাপ যুবকদের দলের লোক ছিল। নবীর প্রতি তার ইমান ছিল না, আল্লাহর প্রতি তার ভয় ছিল না। এই যে ঘরে সুন্দর সুন্দর বিদেশি মেহমান পুরুষরা আসছে, এরা তো ঘরের মানুষই জানে, বাইরের মানুষ তো জানে না। লূত নবীর যে স্ত্রী, সে যখন দেখছে আরে ঘরের মধ্যে সুন্দর সুন্দর যুবক মেহমান পুরুষ আসছে বিদেশি, গ্রামের মানুষ তো এগুলিই চায়, তিনি কি করছে, ঘরের যে আঙ্গিনা উঠান ওইখানে উঁচা একটা টিলা, মাটির যে উঁচা জায়গা ওইখানে উঠে তিনি কাপড় নাড়ায় দিছে, গ্রামবাসীকে দেখাচ্ছে যে আসো আমার বাড়িতে আসো, তোমাদের জন্য একটা খবর আছে। নাউজুবিল্লাহ বলবেন না। দেখেন লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী পয়গম্বর, আর তার স্ত্রী হলো কাফের। স্ত্রী কি, সে যখন কাপড় নাড়াচাড়া করলো গ্রামের দুষ্ট ছেলেরা দৌড়ে আসছে, আসার পরে লূত নবীর স্ত্রী খবরটাকে লিক করে দেয়, ফাঁস করে দেয় যে লূতের ঘরে বিদেশি সুন্দর সুন্দর যুবক বসে আছে, তোমরা যা চাও সেখানে আছে। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন দূরান্ত থেকে কওমের লোকেরা দৌড়ায় আসলেন, কারা আসলেন, ওয়ামিন কাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, যারা সমকামিতার মতো পাপাচারে লিপ্ত। লূত নবীর ঘরটা ঘেরাও করে ফেলল, দরজা টোকা দেয়, লূত খবর পেয়েছি তোমার বাড়িতে সুন্দর সুন্দর বিদেশি মেহমান আসছে, দরজা খুলে দাও, তাদেরকে আমাদের হাতে তুলে দাও। নাউজুবিল্লাহ বলেন, কাজটা কি ভালো না খারাপ, কত খারাপ, আকাশের পানি দিয়ে গোসল করলে এরকম পাপিষ্ট ব্যক্তিরা পবিত্র হতে পারবে, আল্লাহর রহমত এদের দিকে কখনোই আসবে না, এমন পাপ কাজ এমন ঘৃণার কাজ আমাদের মুসলমানদের বাচ্চানোর শিকানোর পায়তারা যারা নিয়েছে, তারাও লূত কওমের মতো একটা অঙ্গীকারের মতো বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, ঠিক কিনা? দরজা খুলে দাও, খবর পেয়েছি তোমার বাসায় সুন্দর সুন্দর বিদেশি পুরুষ রয়েছে। পয়গম্বর লূত কি চমৎকার জবাব দিলেন ঘরের ভিতর থেকে দরজা না খুলে। তিনি বলছেন কালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ঘর থেকে ডাক দেয়, হে আমার কওমের লোকেরা, হা উলাই বানাতি, এই যে আমার ঘরেও যুবতী কন্যা আছে, পুরা 400,000 গ্রাম এখানে অনেক অবিবাহিত যুবতী কন্যা আছে না নাই, তোমরা পুরুষ তোমাদের দৈহিক জৈবিক চাহিদার জন্য হালাল পন্থায় একটা মেয়েকে বিবাহ করবা, এটাই হলো আল্লাহর শিক্ষা। হা উলাই বানাতি হুন্না আতহারু লাকুম, এই যে মেয়েরা আমার মেয়েরা, পুরা গ্রামের সবগুলাকে নবী বলেছে আমার মেয়ে, একজন নবী তার উম্মতের পিতার সমতুল্য। কোরআনের ভাষা বুঝেন, কোরআন বলছে, লূত নবী বলতেছে হা উলাই বানাতি, হে কওমের লোকেরা, পুরা 400,000 গ্রাম 4টা গ্রামে আমার কন্যারা রয়েছে, আমার মেয়েরা রয়েছে, উপযুক্ত অবিবাহিত বহু মেয়ে রয়েছে, হুন্না আতহারু লাকুম, তারা তোমাদের জন্য পবিত্র বৈধ বিবাহের সম্পর্কে।
ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ছেলে হয়ে ছেলেকে বিবাহ করতে চেও না, এরা আমার মেহমান, ওয়ালা তুখজুনি ফি দাইফি, আমার মেহমানকে অপমান করো না। আল্লাহু আকবার! কি মিয়ারা, মেহমানের একটা মর্যাদা আছে না নাই? কথা বলো না, আছে না নাই? আমিও তো আজকে আপনাদের মেহমান, কি আমি আপনাদের সবার মেহমান না, নাকি শুধু এই পাবনাবাসের কমিটির মেহমান? সবার মেহমান, আপনাদের কাছে আমার একটা মর্যাদা আছে না নাই? আবার মেহমান যে মুসাফির তার দোয়া কবুল করে নেয় কে? বলেন দোয়া কবুল করে নেয় কে? তো দোয়া করবেন তো আজকে নাকি আমার সঙ্গে আমিন আমিন বলবেন তো? ফাত্তাকুল্লাহ, লূত আলাইহিস সালাম বলেন আল্লাহকে ভয় করো, দেখেন এদেরকে বলতেছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখজুনি ফি দাইফি, এরা আমার মেহমান, আমার মেহমানদের ব্যাপারে আমাকে বেইজ্জতি করো না, এদেরকে আমি আশ্রয় দিয়েছি, আমার ঘরে মুসাফির হয়ে এসেছে, এদের গায়ে হাত লাগাও না। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি কোনো বিবেকবান বুদ্ধিমান লোক নাই? দেখেন কোরআনের ভাষা, আল্লাহর কোরআন বলছে আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি কোনো বিবেকমান বুদ্ধিমান ভালো মানুষ কি তোমাদের মধ্যে নাই? কেন তোমরা আমার বাড়িটা ঘেরাও করে ফেলেছ, ধাক্কা ধাক্কি কেন করছ? লুত নবীর সেই বখাটে উম্মত গুলো, খারাপ মানুষগুলো কি জবাব দিয়েছে আল্লাহর কোরআন আজ পর্যন্ত সাক্ষী দেয়? বাহির থেকে বখাটে যুবকগুলো খারাপ লোকগুলো জবাব দেয়, কলু লাকদ আলিমতা মালানা ফি বানাতিকা মিন হাক্কি, হে লূত তুমি তো ভালো করেই জানো আমরা কি চাই, মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ? দেখেন কত বড় খবিস, মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই, আগ্রহ নাই। ওয়া ইন্নাকা লাতাআলামু মা নুরীদ, তুমি তো ভালো করেই জানো আমরা কি চাই, কি জন্য তোমার বাড়িতে আসছি। নাউজুবিল্লাহ বলেন, তাফসীর কি বুঝে আসতেছে? লাইন টু লাইন বুঝে আসতেছে? চলবে আর 10 মিনিট থাকতে পারবেন? ওয়া ইন্নাকা লাতাআলামু মা নুরীদ, তুমি তো ভালো করেই জানো কি চাই আমরা। লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম আশ্চর্য হয়ে গেলেন, না ছোট বান্দাগুলোকে বুঝানো হলো এরা আমার মেহমান, এদেরকে বেইজ্জতি করো না, অনেক মেয়ে আছে এদেরকে বিবাহ করো। তারপরেও তারা বলতেছে না না, তোমার বাসার ভিতরে যারা আছে এদেরকে আমাদের লাগবে। জোরে শুরু বলুন, নাউজুবিল্লাহ। সূরা হুদ 77 নম্বর আয়াত, 12 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছে, দেখেন যখন দেখলো যে এই বখাটে লোকগুলো ঘর ছাড়বে না, তারা বলতেছে কি চাই লোক, তুমি তো ভালো করে জানো মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নাই, তোমার ঘরে যে মেহমান এটাই লাগবে আমাদের। সাইয়েদানা লূত আলাইহিসসালাম হতাশ হয়ে গেলেন, আহ আমি মনে হয় আর পারবো না। আল্লাহর কোরআন বলছে, লূত নবী তখন কি বলেছিলেন কোরআনের আয়াত, ক্বালা লাউ আন্নালি বিকুম কুওয়াতান أو آوي إلى ركن شديد. লূত নবী তখন বললেন, قال لو أن لي بكم قوة, হায় আমার যদি আজকে শক্তি থাকতো, আজকে আমার যদি সেই পালোয়ানগিরি থাকতো, আমি একাই তোমাদেরকে নাস্তানাবুদ করে দিতাম। আল্লাহু আকবার! আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, অথবা আমি যদি কোনো সুদৃঢ় মজবুত দুর্গের ভিতরে আশ্রয় নিতে পারতাম, এমন একটা দুর্গ যেখানে কোনো শত্রু পৌঁছাতে পারবে না, যেখানে তোমরা পৌঁছাতে পারবে না, আমার মেহমানদের ক্ষতি হবে না, এমন জায়গায় যদি আমি পৌঁছাতে পারতাম। দুইটা কথা বলছে, একটা হলো আমার যদি শক্তি থাকতো, আজকে শক্তি পাওয়ার দেখা দিতাম, জানমাল কুরবানি করে হলো মেহমানদের ইজ্জত রক্ষা করতাম, কিন্তু তিনি তো একা, একা তো সম্ভব না। ঠিক তেমনি আজকে যদি আমি আজিয়াল কাউসারের পাওয়ার থাকতো,
মুসলমানদের বইয়ের ভিতরে নাস্তিক মুরতাদ সমকামী ইসলাম বিদ্বেষী যারা কথা ঢুকিয়েছে তদন্ত করে শাস্তি দিয়ে তাদেরকে আগে বিচার করতাম ঠিক কি না কিন্তু আমাদের দেশে হয়েছে উল্টাটা ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক আসিফ মাহতাব স্যার তিনি এটার প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে একটা বাম দল তারা আবার তাকে গ্রেফতারের দাবিও জানিয়েছে এ কেমন জানে চোরের মায়ের বড় গলা অন্যায় করেছো উল্টা আবার প্রতিবাদ করলে তাকে আবার গ্রেফতারের হুমকি দেখাও মুসলমানদের দেশে এটা চলবে না মুসলিমরা যদি একবার জেগে ওঠে নাস্তিক মুরতাদরা পালানোর জায়গা পাবে না ঠিক না বেঠি লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন ক্বাল লাউ আন্নানি বিকুম কুওয়া আও আউই ইলা রুকনিন শাদীদ যদি আমার শক্তি থাকতো অথবা আমি যদি কোনো দুর্গের মধ্যে আশ্রয় নেওয়ার তৌফিক থাকতো তাহলে আমি আশ্রয় নিতাম তারপর আমাদের আমার মেহমানদের ইজ্জত রক্ষা করতাম এবার বাইরের বখাটে যুবকগুলো দরজাটা ভাঙাভাঙি শুরু করে দিয়েছে আর একটু দেরি হলেই কেমন জানি তারা দরজা ভেঙে ফেলবে জানালা ভেঙে ফেলবে লূত নবীর ঘরে ঢুকে পড়বে লূত নবী হতাশ হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন তিন তিনজন মেহমান চুপচাপ বসে আছে লূত নবীও জানে না এরা আসলে মানুষ সবই মেহমান হলো মেহমান না এরা হলো আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী তিন তিনজন ফেরেশতা আল্লাহু আকবার ফেরেশতারা এতক্ষণ যাবত তামাশা দেখছে যেমনটা আল্লাহ তাআলা এখন দেখতেছেন আল্লাহর জমিনে দ্বীনের বিরুদ্ধে কাজ কারা কিভাবে করে কথা বলে না হ্যাঁ মুসলমান ঈমানদার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না যখন ধরে ওই ফেরাউনের কথা মনে আছে নীল নদীতে ডুবাই খায় মারছে আল্লাহ তাআলা নমরুদের মাথার ভিতরে ল্যাংড়া একটা মশা ঢুকায় দিছে 400 বছর খালি ল্যাংড়া মশা কুট 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 করে কামড় দিয়েছে কথা বুঝেন নাই আল্লাহ তাআলা ছাড় দেয় তো ফেরেশতারা এরকম চুপচাপ বসে ছিল এতক্ষণ এখন দেখতেছে লূত আলাইহিসসালাম হতাশ হয়ে গেছে আহারে আহারে আমার মেহমানরা আহারে এরা তো ঘর ভেঙে ফেলবে দরজা ভেঙে ফেলবে এবার মেহমানদের আওয়াজ খুলে গেছে তারা ডাক দেয় কলু ইয়া লূত হে লূত এত ভয় পাও কেন ইন্না রুসুলু রব্বিক দেখতে আমাদের আমাদেরকে সুন্দর বিদেশি পুরুষ মেহমান মনে হতে পারে কিন্তু শুনে রাখো তুমি হয়তো জানো না আমরা রবের পক্ষ থেকে তিনজনেই ফেরেশতা সুবহান লূত নবীর আর টেনশন আছে আর ভয় আছে ফেরেশতারা বলতেছে আমরা তিনজনেই ফেরেশতা লাই ইয়াসিলু ইলাই গ্যারান্টি দিচ্ছি ওরা যতই বাইরে লাফালাফি করুক দরজা ভাঙুক তোমার আর আমার পর্যন্ত পৌঁছাতে পারবে সুবহানাল্লাহ বলালা পৌঁছাতে পারবে লাই ইয়াসিলু ইলাই ফেরেশতাদের ভাষা কোরআনের তাফসির শুনেন মিয়া কোরআনের ভাষা শুনেন লাই ইয়াসিলু ইলাই এরা তোমার পর্যন্ত পৌঁছাতে পারবে না হে লূত শোনো আমরা তো এমনি এমনি আসি নাই তোমার জাতি যেই বাড়াবাড়ি শুরু করেছে তুমি নিজেই সাক্ষী দিয়েছো ফা আসরি বি আহলিকা বিকতুইন মিনাল লাইল শোনো এরা তো ঘর ভাঙাভাঙি করতেছে ঘরে ঢোকা লাগবে না আমি একটু বাইর হইতেছি জিব্রাইল ফেরেশতা বলতেছে কোন ফেরেশতা জিব্রাইল ফেরেশতা উনার মাশাআল্লাহ 600 ডানা ছিল 600 কয়টা ডানা পর্যন্ত দুইটা যদি খোলে পাখা উনার পাখা যদি দুইটা দুনিয়াতে মেলে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পুরা পৃথিবী ঢেকে যায় দুই ডানার ভিতরে 600টা মেলা লাগে না মাত্র মেলে কয়টা দুনিয়াতে জোরে বলেন না কয়টা দুইটা ডানা যদি মেলে পুরা পৃথিবী ঢেকে যায় আর কোরআনে সূরা নাজমে শাদীদুল কুওয়া শক্তিশালী ফেরেশতা বলা হয়েছে তাকে তিনি বলতেছে পয়গম্বর বসেন আমি একটু বাইরে থেকে বের একটু ঘরের বাইরে যাই একটু তাদেরকে হালকার উপর ঝাপসা এখন একটু সাইজ করে আসি উনার ডানার মধ্যে ছিল স্বর্ণ মণিমুক্তার ডিজাইন স্বর্ণ মণিমুক্তার খোঁচানো হীরা জহরত মণিমুক্তার ডিজাইন তার ডানার মধ্যে লেখানো ছিল তিনি ঘর থেকে বের হলেন রাত তখন অন্ধকার মনে আছে না সন্ধ্যা হয়ে গেছিল না আরো আগেই অন্ধকার রাত তিনি ঘর থেকে বের হলেন বের হওয়ার পরে ডানা দিয়ে হালকা একটা ঝাপসা একটা ঘুরানি মারছে আর কি সবগুলো চোখ আন্দা উন্দা হয়ে গেছে ওরা বলতেছে বাহিরে ওই বখাটে যুবকগুলো বলতেছে আন্দা হুন্দা হয়ে গেছে আর চোখে কিছু দেখতেছে না আর গালাগালি করতেছে হে লূত আমরা এখন আমাদের বাড়িতে চলে যাচ্ছি সকালবেলা আলো হলে তোমরা দেখে নিব নাউজুবিল্লাহ বলেন সকালবেলা আলো হলে তোমাকে দেখে নিব আমরা এখন চলে যাচ্ছি আর ফেরেশতারা বলতেছে লাই ইয়াসিলু
فأسر بأهلك بقطع من الليل. فرشترا بولچه لوت بھائی پیونا গ্যারান্টি তোমার পর্যন্ত পৌঁছাতে পারবে না ঘর থেকে বের হয়ে একটা থাপ্পড় মেরে সবগুলো আন্দা আন্দা কানা বানায় দিয়েছে ফেরেশতা জিব্রাইল আল্লাহু আকবার সব যখন বাড়িতে চলে যায় রাস্তা কিন্তু ক্লিয়ার এখন দরজা বাইরে উঠান ক্লিয়ার ফেরেশতারা বলছে ফাসলি বি আহলিকা বিকতুইন মিনাল লাইল রাতের এই অন্ধকারে ও নবী আপনি আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে বেরিয়ে চলে যান সুবহানাল্লাহ ওয়ালা ইলতাফিত মিনকুম খবরদার পিছনের দিকে তাকানো যাবে আপনি চলে যাবেন শুধু সোজা চলে যাবেন পিছনে কিন্তু কান্নার আওয়াজ পড়ে যাবে কান্নার রোল পড়বে তার মানে কি ভয়াবহ আযাব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে নবী আমার পিছনের দিকে তাকাবেন না তাকালে কিন্তু মুসিবত ওয়ালা ইলতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাতাক আপনারা কেউ তাকাবেন না তবে একজন কিন্তু তাকায় ফেলবে সেটা হলো আপনার বিবি এই বিবির কথা মনে আছে তো সে কিন্তু কি ওই দলের লোক কিন্তু তার স্বামীর সঙ্গে রাতে রওনা হয়েছে বাঁচার জন্য ইল্লা ইমরাতাক আপনার বিবি স্ত্রী তাকাবে আপনারা কিন্তু তাকাবেন না ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম তাদের উপর মুসিবত আসবে কখন ইন্না মাউইদাহুমুস সুবহ প্রভাতে সকালবেলা ও নবী রাতের অন্ধকারে পার হয়ে যান সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না ফজর যখন হয়ে যাবে আযাব কিন্তু নাজিল হবে আলাইসা সুবহু বিকরিব ও নবী সকাল কি আর বেশি দূরে নাকি সুবহানাল্লাহ বলেন এখন রাত বাজে কয়টা প্রায় এগারোটা বেশি বাজতেছে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বলেন ফজর কি আর বেশি দূরে এরকম ফেরেশতারা বলতেছে সকাল কি আর বেশি দূরে এই আজাবময় এলাকায় আর কি থাকা যাবে আচ্ছা আপনাদেরকে যদি এখন বলা হয় অগ্রিম যদি জানিয়ে দেওয়া হয় কালকে সকালে এই ভূমিকম্পে পুরা পাবনা লন্ডভন্ড হয়ে যাবে আপনারা কি আর পাবনায় থাকবেন সব দৌড় দিবেন না আশেপাশে সিরাজগঞ্জের দিকে আবার পাবনার পাশে কি রাজশাহী নাটোর ওদিকে দৌড় দিবেন না পাবনায় থাকবেন এরকম ফেরেশতারা বলতেছে আলাইসা সুবহু বিকরিব সকাল কি আর বেশি দূরে ফাসরি বি আহলিকা বিকতুইন মিনাল লাইল রাতের এই অন্ধকারে বেরিয়ে যান ওয়ালা ইলতাফিত মিনকুম আহাদুন পিছনের দিকে কেউ তাকাবেন না ইল্লা ইমরাতাক তবে আপনার বিবি তাকাবে আপনার বিবি তাকাবে ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম মুসিবত আসবে ইন্না মাউইদাহুম সুবহ সকালবেলা আলাইসা সুবহ বিকরিব সকাল কি বেশি দূরে কথাটা কার আল্লাহ এগুলি জানিয়ে দিচ্ছে আমাদেরকে সতর্ক হওয়ার জন্য আজকের আলোচনাটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কথা বলে না শীতকালে গরমকালে ওয়াজ করলে হবে মিয়া যখন যাইটা সেইটাই বলতে হবে এবং উম্মতকে সতর্ক করতে হবে কথা বলে না লুত নবী রাত্রে বেলা বের হয়ে গেছে সঙ্গে তার কন্যারা রওনা হয়েছে তার স্ত্রীও রওনা হয়েছে সকালটা হয়ে গেল ফালাম্মা জা আমরুনা আকাশ থেকে আল্লাহ তাআলা গ্রিন সিগন্যাল দিলেন গ্রিন সিগন্যাল বুঝুন তো সবুজ সংকেত আদেশ করলেন ফালাম্মা জা جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود فلما جاء أمرنا রবের নির্দেশ চলে আসলো হা আজাব স্টার্ট করো জাআলনা আলিয়াহা ফেরেশতা জিব্রাইল
চারটা গ্রাম এক একটা গ্রামে বসবাস করে এক লক্ষ চার গ্রামে চার লক্ষ নাগরিক ফেরেশতা জিব্রাইল তার ডানাটাকে চার গ্রামের ভিতরে ঢুকিয়ে দিলেন যেমন মেশিন দিয়ে তল থেকে মাটি উঠায় কিনা ফেরেশতা জিব্রাইল তার কাছে চারটা গ্রাম কিন্তু বেশি বড় না চারটা গ্রামকে ডানার নিচে ঢুকিয়ে ফেললেন জাআলনা আলিয়াহা ঢুকানোর পরে আকাশ পর্যন্ত উঠালেন মানুষগুলো লন্ডভন্ড চিৎকার চেঁচামেচি লুতের স্ত্রী কিন্তু দাঁড়ায় গেছে তাকিয়ে ফেলেছে প্রথম আসমান পর্যন্ত সবগুলোকে উঠানো হয় প্রথম আসমানের ফেরেশতারা পর্যন্ত গরু ছাগল কুকুর বিড়ালের কান্নাকাটি শব্দ শুনতে পায় চাআল্লা আলিয়াহা সাফিলাহা উল্টা করে জোরে জমিনের মধ্যে একটা আছাড় মারল নাউজুবিল্লাহ বলে আছাড় মারার পরে ওয়া আমতরনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল হয়ে যায় আল্লাহর আযাব কত ভয়াবহ কত কঠিন মুসলমান ইমানদার আল্লাহর আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিও না শাস্তি কিন্তু সহ্য করতে পারবা না ঠিক কি না সমাজের এই অন্যায় অপরাধের বিরুদ্ধে যদি আমরা না বলি আল্লাহর আযাব চলে আসলে নামাজীরাও সেই আযাবের মধ্যে গ্রেফতার হবে সমাজের অন্যায় অবিচার অন্যায়কে অন্যায় যদি না বলি মুসলমান ইমানদার আল্লাহর আযাব যখন চলে আসবে কে বেঈমান কে ইমানদার দেখা হবে না ওই আযাবের মধ্যে সবাইকে গ্রেফতার হয়ে যাবে এই জন্য আযাব আসার আগে আল্লাহর ভয় নিয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল হয়ে যায় কার গায়ে কোন পাথর পড়বে সেটাও কিন্তু নাম লেখা পাথরের গায়ে আল্লাহু আকবার মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাল যালিমিন বিবাঈদ লুতের স্ত্রীও গ্রেফতার হলো পুরা সমাজটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন ওই জায়গাটা একটা সাগর পরিণত হয়ে গেল আজ পর্যন্ত জর্ডানের ওই সাগরের নাম হলো ডেড সি মৃত সাগর ওই আযাবের জায়গা মৃত সাগর সাগর হয়ে আছে মরা সাগর আযাবের জায়গা যেই সাগরে কোনো মাছ পর্যন্ত বাঁচে না মানুষ পর্যন্ত নামলে ডুবে না অটোমেটিকলি ভাসতে থাকে আযাবের জায়গা পাশেই একটা পাহাড় পাহাড়ের উপর পাথর হয়ে একটা লোক দাঁড়ায় আছে কেমন জানি মানুষের সুরত পাহাড়ের উপরে বলা হচ্ছে এটা নাকি লুত নবীর স্ত্রী কাল্লা পাথর করে দিয়েছে কোন কোন স্কলার বলেছেন আজ পর্যন্ত লুত স্ত্রীর লুতের স্ত্রীর পাথর ওই পাহাড়ে দাঁড়িয়ে আছে পাশে দুইটা মানুষের আপত্তিকর মূর্তি পাথর করে দিয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহর নজির খোদায়ের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে দুঃসাহসগিরি দেখাও না ল্যাংড়া মশার চেয়েও নিকৃষ্ট ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কে মুসলমান ইমানদার আমরা গুনাহগার মানুষ বেশি ইবাদত বন্দেগী করতে পারি না তার মধ্যে যদি ইসলামের বিরুদ্ধে আঘাত আসে ইসলামের উপর আঘাত আসে তাহলে তো আমাদের ইমান পুরাই ধ্বংস হয়ে যাবে ঠিক না বেঠি সর্বশেষ আলোচনার অংশ পাঁচক্ত নামাজ পড়ব ছেড়ে দেব না রাজি আছি পাঁচক্ত নামাজ পড়ব রাজি আছি সুদ খাবো না ঘুষ খাবো না অন্যায়ভাবে কারো হক নষ্ট করবো না রাজি আছি দুর্নীতি করব না অন্যায়কে প্রশ্রয় দিব না যেটা অন্যায় সেটা যদি আপনার বাপও করে বাবাকে বলেন বাবা এটা তো অন্যায় হয়েছে কথা বুঝেন নাই মনে হয় যেটা অন্যায় ছেলে করলেও অন্যায় স্ত্রী যদি করে অন্যায়কে অন্যায় বলতে হবে চেয়ারম্যান যদি অন্যায় করে অন্যায় বলতে হবে এমপি যদি অন্যায় করে অন্যায় বলতে হবে মন্ত্রী যদি অন্যায় করে অন্যায় বলতে হবে রাষ্ট্রের প্রধান যদি অন্যায় কোনো সিদ্ধান্ত নেয় অন্যায়ের কাজ করে এটাকে অন্যায়কে অন্যায় বলা হলো ইমানদারের পরিচয় মোমেনের পরিচয় আল্লাহওয়ালার পরিচয় ঠিক কি না নাকি সব জায়গায় খালি তেলই মারবেন আছে না নাই অন্যায় দেখার পরও তেল আহা না সব ঠিক আছে স্যার সব ঠিক আছে আপনি যেটা করছেন আম্মা জান সব ঠিক আছে আব্বা আপনি যেটা করছেন সব ঠিক আছে আছে না তেল বাজার আছে না নাই এই বাংলাদেশটা তেল বাজার কারণে নষ্ট হয়ে গেছে তেল বাজার যদি ঠিক মতো সঠিক কথাটা বলতো সবাই সংশোধন হয়ে যেত কথা বলেন
সবাই কি হয়ে যেত, সংশোধন হয়ে যেত। তা আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে। যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে এদের জন্য হেদায়েত ছাড়া কিছু দোয়া নাই। আল্লাহ যেন হেদায়েত দান করে, সঠিক বুঝ দান করে। আর যদি সঠিক বুঝ না থাকে, হেদায়েত না থাকে, আল্লাহ যেন এদের জাতির সামনে, এরা কারা আমরা তো জানি না, কারা এই সমস্ত চক্রান্ত করে পাঠ্য বইয়ের পিছনে আমরা তো জানি না, আল্লাহ যেন জাতির সামনে পরিচয় প্রকাশ করে দিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দেয়। বলেন না আমিন। আজকে হয়তো এই মসজিদের উন্নয়ন কল্পে কোরআনের এই বাগান ভালো লাগছে না আপনাদের? কোরআনের এই বাগান মসজিদের উন্নতি কল্পে আপনারা আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছেন। সর্বশেষ আমি মুসাফির মানুষ।